বিশ্বকর্মা পুজোর দিনই সারা দেশ জুড়ে চালু হতে চলেছে পি বিশ্বকর্মা যোজনা যেই যোজনার দ্বারা লাভ পেতে পারে পনেরো হাজার থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত এবং এই টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এছাড়া রয়েছে প্রতিদিন পাঁচশো টাকা করে ইনকামের সুযোগ সঙ্গে ট্রেনিং এবং সার্টিফিকেট খুশির জোয়ার সারা দেশ জুড়ে কারা এর লাভ পেতে পারেন পরিষ্কার বলে দেওয়া হয়েছে যারা রাজমিস্ত্রি যারা দর্জি যারা টেলারিংয়ের কাজ করেন যারা কর্মকার যারা স্বর্ণকার কোমর এবং প্রত্যেকেই যারা নির্মাণ কাজ করে চলেছে প্রত্যেকেই কিন্তু এর লাভ্যাংশ কিন্তু পেতে পারে এখানে টোটাল আটত্রিশ রকমের কিন্তু ওয়ার্কারদের কথা বলা হয়েছে যারা বেতের ঝুড়ি বানান যারা বিভিন্ন নির্মাণ কাজ করে বিভিন্ন কুটির শিল্প বা এম প্রকল্পের সঙ্গে যুগ যুক্ত যারা বাড়িতে বসে বিভিন্ন রকমের হাতের কাজ করে কেউ ডিজাইন করে কেউ জরির কাজ করে তাহলে এই রকমভাবে যারা কাজ করে সেই সকল শ্রমিকদের কথা মাথায় রেখে তাদের পিএম এম বিশ্বকর্মা যোজনার লাভ কিন্তু দিতে শুরু করেছে কেন্দ্র সরকার এই যোজনার লাভ পাওয়ার জন্য এখানে পার ডে তোমাদের ট্রেনিং দেওয়া হবে পাঁচশো টাকা করে ট্রেনিংয়ের খরচ দেওয়া হবে সঙ্গে খাওয়া খরচ দেওয়া হবে ট্রেনিং সম্ভবত তোমাদের যে নিকটবর্তী তোমাদের যে হোম রেসিডেন্ট বিডিও অফিস আছে সেখানে তোমাদের এই ট্রেনিং দেওয়া হবে অথব যারা যে ফিল্ডে কাজ করো না কেন প্রত্যেকে শিডিউল করে ট্রেনিংয়ের সঙ্গে সঙ্গে তাদের পাঁচশো টাকা করে দেওয়া হবে প্রত্যেক দিন এছাড়াও ট্রেনিং শেষে তাদের থাকছে আইডি এবং সার্টিফিকেট তারা আইডি এবং সার্টিফিকেট পেয়ে যাবে এবং যে আইডি সার্টিফিকেট দেখিয়ে তারা কিন্তু খুব কম ইন্টারেস্টে লোন পেতে পারে বিভিন্ন সমবায় ব্যাংক থেকে এবং যে লোন কিন্তু ছাড়ও হয়ে যাবে ছাড়াও ট্রেনিং শেষে পনেরো হাজার টাকার একটি কিন্তু চেক দেওয়া হবে বা ভাউচার দেওয়া হবে যে পনেরো হাজার টাকার ভাউচার পনেরো টাকা যারা পাবে তাদের নিজেদের জিনিসপত্র কেনার জন্য কেউ পাকার ঘরে কাজ করলে তার যন্ত্রপাতি কেনার জন্য কেউ যদি কাঠের মিস্ত্রি হয় ছুতোর হয় তাহলে তার সরঞ্জাম কেনার জন্য কেউ নাপি ধুলে তার চুল কাটার জন্য তার সরঞ্জাম তাহলে প্রত্যেকে সরঞ্জাম কেনার জন্য প্রত্যেকে কিন্তু টুল কিট টুল কিট বাবদ কিন্তু পনেরো হাজার টাকা পেয়ে যায় কীভাবে আবেদন করবে এই প্রকল্পে এইভাবে এই প্রকল্পে আবেদন করার জন্য তোমাদের অবশ্যই সিএসি সেন্টার বা কমন সার্ভিস সেন্টার বা সহজ তথ্যমিত্র কেন্দ্র এই যে কম্পিউটার সেন্টারগুলোতে তোমাদের যেতে হবে অর্থাৎ কোনো সাইবার ক্যাফে নয় যে সিএসসি সেন্টার অর্থাৎ গভর্নমেন্ট স্বীকৃত যে কম্পিউটার সেন্টারগুলো আছে যারা বিভিন্ন সার্ভিস কিন্তু প্রোভাইড করে থাকে সেই রকম সিএসসি সেন্টার তোমাদের নিয়ারেস্ট সিএসসি সেন্টার খুঁজতে হবে সেখানে তোমাদের আধার রেশন ভোটার এবং তোমা তোমাকে নিজে কিন্তু যেতে হবে সেখানে গিয়ে তোমাদের সিএসসি যে এজেন্ট থাকবে সে কিন্তু তোমাদের নামটা রেজিস্টার করে দেবে অতএব সিএসি যখন রেজিস্টার করবে তখন তোমাদের কিন্তু আধার ভেরিফিকেশান হবে আর আধার ভেরিফিকেশানের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে একটা ওটিপি আসবে অতএব তোমাদের যে আধার নাম্বারটা লিঙ্ক আছে সঙ্গে সেই ফোনটা কিন্তু সঙ্গে তোমরা নিয়ে যাবে নিয়ে গেলে তোমাদের ওটিপি বেসড একটা ভেরিফিকেশান কিন্তু হবে ভেরিফিকেশান হয়ে গেলে তোমাদের কিন্তু তারপরে রেজিস্টার করার প্রসেস খুলে যাবে অর্থাৎ তোমাদের একটা সিক্স ডিজিট একটা ওটিপি আসবে ওটিপি দিয়ে সাবমিট অ্যান্ড ভেরিফাই বায়োমেট্রিক ভেরিফাই হয়ে গেলে তারপর আপনাদের হচ্ছে রেজিস্টার করা কিন্তু শুরু হয়ে যাবে প্রথমে আপনাদের ফুল নেম নাম যেরকম থাকে বাবার নাম ডেট অফ বার্থ মেরিটাল স্ট্যাটাস অর্থাৎ আপনি বিবাহিত কিনা আপনি হ্যান্ডিক্যাপ কিনা এরকম কিছু বেসিক ডিটেলস এখানে জানতে চাইবে আপনি কোনো বিজনেস করছে কিনা তো এই রকম তথ্যগুলো সম্পূর্ণ দেওয়ার পর আপনার মোবাইল নাম্বার আধার নাম্বার প্যান কার্ড দিতে পারেন না দিলেও কোনো অসুবিধা নেই দিয়ে এখানে এন্ট্রি করতে হবে দিয়ে এবারে ফ্যামিলি মেম্বার্স ডিটেলস এবার আপনাদের ফ্যামিলিতে কতজন আছে কে কে আছে আপনার ছেলে মেয়ে স্বামী স্ত্রী প্রত্যেকের এখানে কিন্তু ডিটেলস এখানে ফিল আপ করতে হবে এবং তাদের সঙ্গে কি সম্পর্ক তাদের আধার নাম্বার প্রত্যেকের কিন্তু দিয়ে এখানে রেজিস্টার করতে হবে রেজিস্টার করার পর তোমাদের অ্যাড্রেস লিখতে হবে ডিস্ট্রিক্ট পিনকোড এবং কারেন্ট অ্যাড্রেস সেম অ্যাড্রেস একই হলে এখানে টেকমার্ক করে দেবে তারপর তোমাদের কিন্তু তুমি কি গ্রাম পঞ্চায়েত আন্ডারে বাস করো যদি ইয়েস হয় তাহলে ইয়েস করবে সেখান থেকে গ্রাম পঞ্চায়েতের যে লিস্টস তোমাদের কিন্তু সেইটা বেছে নিতে হবে তোমরা কারেন্ট অ্যাড্রেস দেবে তো অ্যাড্রেস দেওয়ার পর তোমাদের এখানে প্রফেশান তোমরা কি কাজ করো এখানে কেউ বারবার কেউ নাপিত করতে পারে কেউ রা রাজমিস্ত্রি যদি হয় তাহলে সে ম্যাশন বারবার টেইলর ম্যাশন এইগুলো তোমাদের এখান থেকে তোমরা যে কাজটা করো সেটা তোমরা চুজ করবে কাজ যদি কোনো সাব ক্যাটাগরি থাকে তাহলে সেটা বেছে নেবে বিজনেস অ্যাড্রেস কোথায় তুমি এই কাজটা করো সেই অ্যাড্রেসটা তুমি যদি তোমার নিজের গ্রামে করো তাহলে সেই সেম অ্যাড্রেস করে দেবে এখানে কারণ তোমার গ্রামের অ্যাড্রেস যা তুমি যেখানে কাজ করো সেখানে একই তোমাদের কিন্তু অ্যাড্রেস তো এইটা দিয়ে তোমাদের তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তোমাদের ফিল করতে হবে আইএফসি কোড লাগবে ব্রাঞ্চ অ্যাকাউন্ট নাম্বার এবং এইগুলো দেওয়ার পর তোমাদের সাবমিট করতে হবে তো ফাইনাল সাবমিট করার পর তোমাদের কিন্তু রেজিস্টার হয়ে যাবে তোমাদের ফোনে মেসেজ আসবে দেখো এখানে পরিষ্কার বলা আছে তোমাদের স্কিল ট্রেনিং দেওয়া হবে তোমরা যে পারপাসে রেজিস্ট্রেশন করবে কেউ যদি নাপিত হিসাবে এই পোর্টালে রেজিস্টার করে তাহলে তাকে যে ট্রেনিং দেওয়া হবে যখন টাকা হবে বেসিক পনেরো দিনের পাঁচ দিনের ট্রেনিং দেওয়া হবে কোনো যদি হাইলি স্কিল মানে যদি প্রফেশান হয় যেখানে বেশি দিনের ট্রেনিং প্রয়োজন সেক্ষেত্রে পনেরো দিনে ট্রেনিং হতে পারে তাহলে বেসিক এবং অ্যাডভান্স পাঁচ দিন বা পনেরো দিন এই এরকম করে টোটাল কুড়ি দিন ট্রেনিং দেওয়া হবে এবং প্রত্যেকদিন তোমরা পাঁচশো টাকা করে পাবে ট্রেনিং চলাকালে এবং টুল কিট কেনার জন্য ইউর স্কিল ট্রেনিং সার্টিফিকেট উইল গিভ এ গ্র্যান্ড অফ পনেরো হাজার তুমি পনেরো হাজার টাকা পাবে তোমাকে টুল কেনার জন্য তোমাকে দেবে মার্কেটিং সাপোর্ট তুমি তোমাকে সার্টিফিকেট দেবে এবং তুমি তোমার যদি প্রোডাক্ট বিক্রি করতে চাও বা লোন নিতে চাও বিজনেস বাড়ানোর জন্য সেক্ষেত্রে এই সুবিধাগুলো কিন্তু পেয়ে যাবে এবারে অ্যাপ্লিকেশন সাবমিট হওয়ার পরে এরকম একটা অ্যাপ্লিকেশান আইডি পাবে আইডি পেলে সেটা তোমরা গুছিয়ে রাখবে পরে স্টেটাস চেক করতে পারবে তারপর তোমার ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর তুমি যেমন পনেরো হাজার টাকা পেলে আইডি পাবে সার্টিফিকেট পাবে তেমন তুমি যে কোনো সমবায় ব্যাঙ্ক থেকে কিন্তু খুব সহজে লোন পাবে যার পাঁচ পার্সেন্ট সরকার ভর্তুকি দেবে অর্থাৎ তুমি যদি এক লাখ টাকা নাও তাহলে কিন্তু পাঁচ হাজার টাকা তোমার কিন্তু ছাড় এবারে ইন্টারেস্টের পরিমাণটা খুব কমই থাকছে এবং কোনো সময় কোনো যদি প্রাকৃতিক বিপর্যয় হয় কারণ করোনার মতো খরার মতো বন্যার মতো সেক্ষেত্রে তোমার ওই লোনটা ছাড়ও হয়ে যেতে পারে তো যারা ভিডিওটা দেখলে প্রত্যেকের সঙ্গে শেয়ার করে দাও এবং চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক বাটনটি প্রেস করে দাও